Hey guys, welcome to our channel. সবাই কে শুভ বিজয়ার বল 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 এটা ফোকাস কর দিস ইজ চিকেন এর থ্যাং গাইস উই আর বং উই লাভ চিকেন থ্যাংস চাইনিজ বিরিয়ানি বলে কিছু হয় কি আলো জিজ্ঞেস করব তো চাইনিজ বিরিয়ানি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ বিজয়ার অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবার পুজো খুব ভালো কেটেছে যেমন আমাদের পুজো কেটেছে। সমস্ত ক্যামেরার অনবোর্ড হেডফোন লক করে দেওয়া হয়েছে। ওনা ছবি তুলছে, সেলফি তুলছে আমাকে বাদ দিয়ে। দেখা যাক আদৌ এয়ারপোর্টে কোনো আওয়াজ প্রপারলি রেকর্ড হচ্ছে কিনা, ইজ ইট মেকিং এনি ডিফারেন্স অর নট। আগের ব্লগে সৌভিক শিখে গেছে চপস্টিক দিয়ে কীভাবে খেতে হয়, তো এই ব্লগে আপাতত চপস্টিক দিয়ে ড্রামস্টিক খাওয়া প্র্যাকটিস চলছে। কতটা সাকসেসফুল হবে সেটা দেখা যাক না। একবার যখন ড্রামস্টিক ধরেছে, প্রথমে একবার ড্রামস্টিক তোকে তুলতেই হবে চপস্টিক দিয়ে। না হবে না, একটা থেকে অন্যটায় সরা যাবে না। গাইস তোমরা দেখো কিভাবে চপস্টিক দিয়ে ড্রামস্টিক তুলছে। ফার্স্ট টাইম ইন হিস্ট্রি আমাদের বাঙালিদের মধ্যে চপস্টিক দিয়ে ড্রামস্টিক ফাইনালি কাটতে পেরেছে সৌভিক। কংগ্রাচুলেশনস ম্যাম। ও মাই গড, ও মাই গড, দর্শককে একবার দেখিয়ে দিই। ও মাই গড, ও মাই গড, চিকেন ঠ্যাং খাওয়ার যা মজা। কাঁটা চামচ চপস্টিক দিয়ে খেলে কোনো মজা পাওয়া যায় না। সো লেটস এনজয়। ফাইনালি ওয়ান্টন ইজ হিয়ার। খুব সফট, ভীষণ ভীষণ সফট। তোমরা এখানে এসে ওয়ান্টনটা অবশ্যই ট্রাই করো, খুব জুসি। তোমরা যারা চিকেন পছন্দ করো, চিকেন যারা পর খেতে পছন্দ করো, পর ওয়ান্টন ডেফিনেটলি ট্রাই করো। অ্যাকচুয়ালি সসটা খুব স্পাইসি, সুইট। এটা হচ্ছে প্যান ফ্রাইড বেড কি, যেটা সৌভিকের চয়েসে অর্ডার করা হয়েছিল। এবার দেখা যাক এটার টেস্ট কীরকম। বেশ ভালো লেগেছে, ভেটকির যে একটা টেক্সচার থাকে সেটা খুব সুন্দর টেক্সচার, বেশ ভালো লেগেছে। আমরা প্রত্যেকবার চাউমিনে এসে স্টার্টার অর্ডার করি,
তারপর মেইন কোর্স অর্ডার করা হয়। কিন্তু প্রবলেম একটা, আমাদের পেটগুলো তো খুব ছোটো ছোটো, তাই স্টার্টার খেয়ে আমাদের পেট ভরে যায়, আলটিমেটলি আমরা মেইন কোর্সটা প্যাক করে বাড়ি নিয়ে যাই, সেটা বাড়িতে গিয়ে খাওয়া হয়। অ্যাজ ইউজুয়াল এবারেও তাই হয়েছে, আমরা স্টার্টার খেয়ে আমাদের পেট ভরিয়ে ফেলেছি, আমাদের পেটে আর কোনো জায়গা নেই, আমরা মেইন কোর্সটা প্যাক করাচ্ছি, এরপর বাড়ি নিয়ে যাবো। কিন্তু ডেজার্টের জন্য আমার আর সৌভিকের পেটে অলওয়েজ জায়গা থাকে, তাতে আমরা যতই খাই। সুতরাং ডেজার্ট অর্ডার করা হয়েছে, তো আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ শেষ করার পর হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। এই জায়গাটাকে খুব সম্ভবত বলে জগন্নাথ ঘাট। এবার এখানে আমরা শ্রীরামপুরে থাকলেও কোনো দিন খুব একটা আসিনি, এবং এসে বেশ ভালো লাগলো যে সামনেটা বেশ জরাজীর্ণ, ভেঙে টেঙে গেছে। এর আগে একবার আমরা এসেছিলাম কিন্তু এতদূর আসিনি, আজকে জগন্নাথ ঘাটে ফাইনালি আমরা সামনে থেকে এসে দেখলাম। তো বেশ সুন্দর জায়গাটা, আনএক্সপ্লোর জায়গা, আমাদের প্রথমবার এলাম। পুরোনো ভাঙা টাঙা মন্দির আছে, আমাদের দু একটা ফটোও তোলা হয়ে গেছে ফটোগ্রাফির জন্য। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অন্যান্য জায়গায় গেলে আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় ব্লগ করার ক্ষেত্রে, যে প্রথমত হচ্ছে সাউন্ড, এত চারপাশে আমাদের নয়েজ থাকে, সুতরাং শব্দ আমাদের নিজেদের কথা ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে রেকর্ডিং করা সত্যি ভীষণ ডিফিকাল্ট, যেটা এরকম একটা জায়গায় এলে ইজিলি করা যায়। দ্বিতীয় কথা হচ্ছে, কমফোর্টেবলি শ্যুটও করা যায়, যেরকম সিকোয়েন্স আমরা জেনারেলি শ্যুট করতে চাই সেটা ইজিলি করা যায়। সুতরাং ডেফিনেটলি এটা একটা আনএক্সপ্লোর্ড জেমের মতো আমাদের কাছে। বাই দ্য ওয়ে, আমাকে কি খুব বেশি সিরিয়াস লাগছে চশমাটা পরে? আমার মন্দ লাগছে না, তোমাদের কেমন লাগছে জানিও। যাই হোক, এবার মাস্ক পরে নিতে হবে, এতক্ষণ কেউ ছিল না, এবার হয়তো ফেরি থেকে লোক নামছে, আমাদেরকে মাস্কটা পরে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি এখানে মাস্ক খুলে কথা বলতে পারছি, সেটাও একটা কারণ, কারণ আশেপাশে লোকজন নেই। যেরকম আগের ব্লগে আমরা বলেছিলাম যে আমরা অ্যাকচুয়ালি মাস্ক পরার ব্যাপারে খুবই সচেতন, আমরা কোভিডকে খুবই সিরিয়াসলি নিয়েছি, কিন্তু যখনই আমরা খোলামেলা পরিবেশ একটু পাই তখন অবভিয়াসলি মাস্কটা খুলে নিই। আশেপাশে লোকজন থাকলে ডেফিনেটলি আমরা মাস্ক পরেই কথাবার্তা বলি, আমরা খুব সচেতনতার সাথে ব্লগ শুট করি। তো চলো গাইস, লেটস এনজয়। ছোটবেলায় খেলাটা খেলতাম, খুব মজা লাগতো। তুই যেটা বলছিলিস বলে দে, কিছু খেলা আছে যেগুলো বড় বয়সে এখনো এসে খেললে বেশ ছোটবেলার পুরনো দিনগুলো তো ফিরে চলে যাওয়া যায়। তার মধ্যে এটা একটা খেলা, এই ঢিল ছুঁড়ে কে কতবার জলে একবার দুবার তিনবার ড্রপ খেতে পারবে, সেই নিয়ে আমাদের ভাই বোনদের মধ্যে ছোটবেলায় কম্পিটিশন হতো। আমরা আমাদের গ্রামের বাড়িতে পুকুরে এরকম খেলতাম। ব্যাং বাজি শেষ, নট ব্যাং বাজি গাইস, ইটস ঢিল বাজি, ঢিল বাজি, ব্যাং বাজি, যাই হোক শেষ। এরপরে এখন ওদের গন্তব্য কোথায়? নেক্সট ডেস্টিনেশন কোনো প্ল্যান নেই, আমরা লাঞ্চের পর বেসিক্যালি জাস্ট, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। এই রে, এদিকে কুকুর, ভর্তি কুকুর, ওটাই তো নাড়ো খান দশেক থাকলে ভালো হতো। এদিকে একবার আমি জানি না ভালো ছবি আসছে নাকি। ওকে, তো আমরা এখন শ্মশানকালী ঘাটে এসেছি, ভেবেছিলাম যে বেশ ভালো কিছু শট নেওয়া যাবে,
এই ঘাটটাতে অ্যাকচুয়ালি আগে ফেরি সার্ভিস ছিল, যদি আমি এখানটা দেখাই, দেখানোর চেষ্টা করছি। তোমরা ওইদিকে ওই মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রাসমণি মন্দির। ওটা অলমোস্ট দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই সেম দেখতে। এদিকে ফেরিটা চললে আমরা ওইদিকে যাবো ভেবেছিলাম, কিন্তু আলটিমেটলি আমরা এখানে এসে দেখলাম ফেরিটা বন্ধ রয়েছে। এখানে ব্রিজের কাজ চলছে আপাতত, শ্রীরামপুরের ব্রোকেন ব্রিজ এটাই। তো এরপরে আমরা মনে হয় স্ট্রেট হয়তো কলেজ ঘাটেই চলে যাবো, আনলেস মাঝখানে কোনো কিছু একটা স্ট্রেচ পেলাম। তো লেটস গো। দিনের আলো কমে আসছে, আর যে আলো কমে যায় তখন ছবি খুব গ্রেনি আসতে থাকে। তো এবার আমরা যাব কলেজ ঘাটে। ফাইনালি সারা দুপুর বিকেল ঘোরার পরে আমরা ফাইনালি এসেছি এখন আমাদের সবার প্রিয় কলেজ ঘাটে। জেনারেলি আমরা বন্ধুদের সাথে যখনই মানে কোনো আড্ডা মারা সাডেন প্ল্যান হতো বা কোথাও গিয়ে একটু আড্ডা মারা, চল গঙ্গার ঘাটে চল, কোথাও না কলেজ ঘাটে যাব। এখন সন্ধে হয়ে এসেছে, এখানে কিছুক্ষণ বসে আমরা গল্প করব, মেমোরিজ রিকল করব, পুরোনো দিনের কথা স্মৃতিচারণ করব। তারপর এখান থেকে আমরা যাব, একটু কফি টফি খাওয়া যাবে, আপাতত দিনের শেষ কফি দিয়েই করব। তো দ্যাটস ইট। এই কলেজ ঘাটে আমি সাঁতারও শিখেছি। ওই দিকটা হালকা হালকা কুয়াশা, ধোঁয়া ধোঁয়া, উইন্টার ইজ কামিং গাইজ। একটু অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে, ভোরের দিকে ঠান্ডা লাগছে। অনেক অনেক বছর পরে আমি কালী পুজো আসার আগে শীতকাল আসছে এই ফিলিংসটাই বেশ ভালো লাগছে। কেন আমাদের ছোটোবেলাতে আমরা এরকম সিজন দেখেছি, অনেক বছর পরে সিজনটা এরকম চেঞ্জ হচ্ছে যে কালী পুজোর সময় আমরা শীতকাল পাব, মানে টিপিক্যাল শীতকাল হয়তো পাবো না, কিন্তু একটু শীতের আমেজ তো ডেফিনেটলি পড়ে গেছে অলরেডি। তো যাই হোক, চলো এবার একটু বসি, হাওয়া খাই, গঙ্গার ফুরফুরে হাওয়া অনুভব করি। দেখা হচ্ছে ফ্লুরিজে। তার সাথে আছে একটা ব্ল্যাক কফি আমার জন্য, একটা এক্সপ্রেসো সুমনার জন্য। সুমনা জেনারেলি কফিতে দুধ পছন্দ করে, বাট ওকে আজকে দেখা যায় ওর রিয়াকশনটা কেমন। এটা কি চিনি দেওয়া ছিল না চিনি ছাড়া ছিল? চিনি ছাড়া। কেমন লাগলো? ভালোই লাগছে, প্রথমে একটু তেতো তো লাগবে, আস্তে আস্তে টেস্টটা যখন স্যুট করে যাবে তখন ভালো লাগবে।
আমরা খেয়ে দেখতে পারবো, ইটস নট দ্যাট ব্যাড। গাইজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কেমন লাগছে সেটা জানানোর জন্য প্লিজ কমেন্টে আমাদের লিখে জানাবেন, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যদি কোনো নতুন আমরা ভিডিও দিই সেটা নোটিফিকেশন আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছাবে। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ গাইজ, পিস আউট আনটিল দ্য নেক্সট ব্লগ, বাই।